দ্য নিউজ বাংলা স্টুডিও ছেড়ে আজকে আমরা উপস্থিত হয়েছি একেবারে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের গায়ে একটি ছোট্ট দোকানের কাছে, এবং এখানে সরস্বতী নস্কর বলে আমি একজনের সাথে কথা বলবো। কে তিনি? না, তিনি কোনো প্রভাবশালী নন, তিনি কোনো বড়লোকও নন, তিনি কোনো স্বনামধন্য নারীও নন, তিনি একজন একেবারে সামান্য একজন মহিলা যিনি নিজের জীবন যুদ্ধটা এই রাজ্যে বসে চালাচ্ছেন, একটি ছোট্ট দোকান করেছেন এবং সেখানে তিনি নিজের জীবন যুদ্ধ চালাচ্ছেন, যেমন আমি আপনারা নিজেদের জীবন যুদ্ধ প্রতিদিন চালাচ্ছি, তিনিও সেখানে প্রতিদিন জীবন যুদ্ধ চালাচ্ছেন। তিনি হচ্ছেন আমাদের এই বাংলার সমাজের একমাত্র এমন একজন প্রতীক যাদের জীবনে এই ধরনের ঘটনা অনেক ঘটছে। আজকে সেই সরস্বতী নস্করের কাছে আমি আপনাদের নিয়ে যাব এবং শোনাবো ঠিক কী কী ঘটনা ঘটছে। চলুন। এটা আপনার দোকান? এটাই আমার দোকান। এটা কত বছর ধরে আছে? হ্যাঁ, দোকান ওখানে ভিতরে একটা গুমটি ছিল আর থেকে 10 বছর আগে। ওখানে কাজ হবে বলে আমার এখন তুলে দেয় ভালো বলে যে তোর একটা দোকান করে দেবো সাইটে, এটা তো লোকের ফ্ল্যাটের সামনে, ও আপত্তি করছে, তুই একটু উঠে যা বলে বোলাই কয়াল উৎপল চক্রবর্তী ওরা দুজন মিলে 1 লাখ টাকা আমার নেয়। নেওয়ার পরে কি করবে, তোর টাকাটা কি হবে না ছোট কারাই যে নামগুলো বললেন ওটা তৃণমূল পার্টির দু নেত্রী আছে। কি নাম? বলাই বলাই কয়াল, বলাই কয়াল আর কয়াল আর উৎপল চক্রবর্তী। এরা কারা? এরা কাউন্সিলরের সঙ্গে থাকে। আচ্ছা। অভ্রমকাজীর সঙ্গে যায় আসে থাকে। এবারে ওটা করলো না, দিলও না। আমি বারবার যাচ্ছি আসছি কাউন্সিলরের কাছে, দাদা আমার কি হবে, আমার এই ছোট্ট দোকানে এত কিছু জিনিসপত্র আছে, অন্তত একটা সপ্তাহ সময় দাও। না না, তো দেবো পজিশন একটা খুঁজে, তোর কাছে সবকিছু আমরা তো জানি, এত বছর তুই আছিস। এর আগেও তো আপনাকে পজিশন খুঁজেই দিয়েছিল? না, হ্যাঁ খুঁজে দিই, ওরাই দিয়েছে। কত টাকা নিয়েছিল তখন? তখন ওই যে তার কিছুক্ষণ পরে ওই এনারাই দুজন নিয়েছে পজিশন দিয়েছিল হারান কয়াল। আমি রাস্তায় ফুটপাথে এরম ডাব বিক্রি করতাম একটা ভ্যান গাড়ি করে, এক ভাইয়ের ওই ঘুমটিটা ছিল, মুরগি বিক্রি করতো, সে ওই অত্যাচারে চলে গেল, তা সে বলে এটা আমি দিয়ে দেবো। আমি যখন নিতে চাইলাম ও কিন্তু আমার বারণ করেছিল, নাম ঝন্টু, ভালো নাম জানি না, ঝন্টু বলে ডাকি, সন্দীপ কর্মকার, ওনার নাম সন্দীপ কর্মকার। উনি বললো দেখো দিদি, তুমি দোকানটা যে নিচ্ছ এখানে টিকতে পারবে না, এখানে ভালো না, তোমরা দেখি আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, তাহলে ভালো নয় কোথায় গেল। আপনি কত টাকা দিয়েছিলেন? আমি 1 লাখ টাকা ওই মাঝামাঝি দিয়েছি। 1 লাখ টাকা দিয়েছিলেন? হ্যাঁ, দুজন মিলে ওরা নিল না, ওরা ওদের কি হলো না হলে সেটা আর 1 লাখ টাকা মানে তো অনেক, মানে যা জমি ছিলেন সবই দিয়ে দিলেন? সবই দিয়ে দিলাম, বাড়িতে জমি বিক্রি করে এনেও দিলাম, আমার বাবাদের একটু করে জমি পেতাম সেটাও বিক্রি করে দিয়ে দিলাম। আমার বয়স হয়ে গেছে, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট আছি, অটোর অ্যাক্সিডেন্টে বুকে দুটো হাড় ভাঙা, হাতেই জো ভাঙা, আমি তো আর লোকের বাড়ি কাজ করতে পারবো না, যাক একটা কিছু করে দিলে আমি করে খেতে পারবো, জায়গারও প্রতিষ্ঠান আছে, আমার কর্ম করে খাওয়ার মতো জায়গা, এটাই ভেবে আমি ওনাদের টাকাটা দিলাম। এখন বলছি টাকা চাইছি, যে দাদা আমার তো দোকান দিতে পারছো না তোমরা, টাকা দাও আমার ঘুরত দাও। বলে কিসের টাকা? প্রমাণ দিতে পারবি? তোর কাছ থেকে টাকা নিয়েছি, প্রমাণ দিতে পারবি? উৎপল বলে ছেলেটা বলছে কত টাকা লাগবে, তোমার টাকা দেবো মাসি, তুমি আমার সঙ্গে চলো, তোমার তো কেউ নেই, তোমার ঘরে নিয়ে চলো বলে খারাপ খারাপ কথা বলে, অনেকবার কথা বলেছিল, আমি তাদের রাজি হইনি। আমি বলেছি দেখ বাবু, তোর ঘরেও তো মা বোন আছে, আমিও তো তোদের মা বোনের মতো, আন্টি বলে ডাকছিস মানে তোর কাকি, আমি তারা কাকিমাকে সম্মান দেয় আন্টি বলে, তাহলে তুই কোন সম্ভবে আমার বলছিস এরম বলে। এখানে প্রথম যিনি আমার বোঝায় হারান করেন, ওনার কাছে বারবার যাই, দাদা আমার এরকম নোংরা কথা বলছে রে, উনি তখন দেখি ওনার গালাগালি দিচ্ছে, ওর পয়সায় আমরা দিয়েছি, ও এরকম করছে বলে। তারপরে কি হলো না হলো আর জানলাম না। ওখানে যারা দোকান করে সবার কাছ থেকে কি টাকা নেই বলতো না? আমি ফাঁকাই একাই ছিলাম, একাই ছিলাম। তারপরে বাদ বাকি আর যারা পাশাপাশি দোকান ছিল তাদের, এই মুরগি দোকানটা ছিল এনার এখানে দিয়ে দিলো, একটা ফুচকা দোকান ছিল তার পাশে দিয়ে দিলো, আমার বেলা আর নেই। কেন আপনাকে দিচ্ছে না? কেন দিচ্ছে না? তারা যে কথাটা বলছে আমি তো মানতে পারছি না, তাহলে আমার হয়তো দেবেন, আমার মনে এটা জাগছে। আপনি কি মানে তৃণমূল ছাড়া অন্য দল করেন? হ্যাঁ করতাম, সিপিএন পার্টি যখন ছিল তখন আমাদের পূর্বপুরুষ সবাই সিপিএন এ ভোট দিত। এবারে এখন এখন ওই মমতাদির ভোট দেওয়া হয়, জানো তো দল ভাই যেদিকে হয় সেদিকে জল ঢালা হয়, দিদির ভোট দেওয়া হয়, তারা তো দিদির ভোট দিল, তারা মানবে না যে আমরা দিদির ভোট দিচ্ছি কি দাদার দিচ্ছি, তারা হয়তো অন্যই ভাবছে, বলছে তুই এখানে কার ভোটার নয়,
তোর এখানে কিছু হবে না, তাহলে টাকাটা ঘুরে আপনি দিদিকে ভোট দিচ্ছেন, তাও দিদি ছেলেরে আবার টাকা চাইছে, বসে দিচ্ছে না? না, আমার বাড়ি যে সুন্দরবন, বললো তুই এখানে তাহলে জায়গা কেন, ব্যাংকে থেকে লোন করে আবার জায়গা কিনলাম, তাহলে আমি এই সবগুলো শোধ করবো কি করে? আমি একা মানুষ, আমার কেউ নেই, আমি একা, আমার যদি এরকম করে আমি কি করবো? দিকে আপনাকে মারধর করলো সেদিন? কালকে মারধর করলো, যেদিন বিশ্বাস হয় এই ক্যামেরাটা তোমরা চেক করলে সবকিছু হবে। বোলাইগল টুটি এখান থেকে আমার নামে রুটি টিপে ধরে রেখেছে, রুথ বল ওই রড ধরে মারতে যাচ্ছে, ওরা কিছু দেখালো, দেখাবার চুতনায় করে যেখানে সেখানে কিন মারলে। যেদিন বিশ্বাস হয় আমার ডাক্তারের কাছে নেগালেই তোমরা বুঝতে পারবে, আমার নিঃশ্বাস ফেলার মতো জায়গা নেই, এত মার মারলো। ওরা সবাই কাউন্সিলার অভ্র মুখার্জি কাউন্সিলার না, ওনার বউ কাউন্সিলার, উনি নিজে দাঁড়িয়ে দেখছে, দেখে বলছে এই কি করছিস কি করছিস, বললো না যে একটা মেয়ে ছেলের গায়ে হাত দেওয়াটা উচিত না। আমি যে থানায় যাবো, আমি কার নিয়ে যাবো, কি করে যাবো, আমার তো তখন কিছু পয়সা নেই যে আমি যাবো, আমি ওই জন্য যেতে পারিনি। আপনারা কার সূত্রে এসেছেন আমি জানি না, এসেছেন অনেক ধন্যবাদ আপনাদের, আমি যাতে এই টাকাটা পাই কি ওখানে দোকান করে খেতে পারে, আমার সেইটুকু যদি আপনারা করে দেন আমি আপনারা যে দেবে তা সেটাই নয়, আমার বলার কিছু নেই, কি বলবো, এখানে আমার বাপ নেই ভাই নেই, এই গ্রামের লোকের জিজ্ঞাসা করলে পাবে কতটা ভালো কতটা খারাপ। এখন তো বসতে দিচ্ছেন, তাহলে কি করবেন তাহলে? এখন কি করবো আমি, এখন কি করবো, আমার আর করার কিছু নয়, বিষকে মরতে হবে নয় গোলায় দড়িতে মরতে হবে, কেননা আমি এতটা টাকা, এতটা টাকা আমি কি করে শোধ করবো, আমার জায়গাও পাবো না টাকাও পাবো না, আমি তো সরকারের ঘর থেকে লোন নিয়েছি, আমার কে দেবে? তো আপনার কোন ভয় করছে না যে আপনি আমাকে এগুলো বলছেন আমি এগুলো দেখাবো, তো এগুলো তো আরো অত্যাচার বেড়ে যেতে পারে? কোনো ভয় না, আজ মরলে মরতে হবে, কাল মরলে মরতে হবে, ও কিসের ভয় পাবো, কিসের ভয় পাবো বলো, আমি সহিচ্ছে না, মৃত্যু হলে আমি দেনার জালে হয়তো বিষ খেয়েও মরতে হবে কি গোলায় দড়ি দেওয়া মরতে হবে, মরতেই তো হবে আমার, তাও বলেছি আমার ভুল কথায় অন্যায় কথায় একটু অন্যায়টা দেখিয়ে দাও, আমি সেটাই হাড় পেতে নেবো, চলে যাবো সেটাই আমি চলে, আমার অন্যায়টা তোমরা দেখিয়ে দাও, তোমাদের সঙ্গে আমি খারাপ ব্যবহারটা করতে পারলাম না, এটাই আমার অন্যায় তো, আমি তাদের ভিক্ষা করে খাবো, আর কি অন্যায় আছে আমার বলে দাও, সবাইয়ের ঘরে তো মা বোন আছে, সবাই তো চেনো শোনো জানো, কেন আমি এটা করতে যাবো? আচ্ছা কারবেন, শুনলেন আপনারা, আজ মরলেও মরতে হবে, কাল মরলেও মরতে হবে। আমার সত্যি এখন ভয় লাগে, কারণ আমরা আজকে এনার কাছে এসেছি, আমার এনার বক্তব্যটা আমি আপনাদের দেখাবো, এবং সত্যি আমার আশঙ্কা লাগছে এই জন্য যে আমরা আসার আগেই যার উপর এতটা অত্যাচার বা অন্যায় হয়েছে, আমরা চলে যাওয়ার পর বা এই বক্তব্য দেখার পর, দা নিউজ বাংলার পর্দায় এই বক্তব্য দেখার পর ওনার উপর কতটা অত্যাচার হতে পারে সত্যি সেই নিয়ে আমাদের চিন্তা আছে। এমনিতেই আপনারা জানেন, আপনাদের একটা কথা বলা হয়নি, দা নিউজ বাংলার পর্দায় যারা আমাদের প্রতিবেদন দেখেন, আমরা খবর পাচ্ছি বিভিন্ন জেলার বিভিন্ন দোকানদারকে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে এই দোকানে বসে দা নিউজ বাংলার প্রতিবেদন দেখা যাবে না। হুগলি থেকে আমাদের কাছে খবর এসছে, আরামবাগ থেকে খবর এসছে, ডায়মন্ড হারবার থেকে খবর এসছে, বর্ধমান থেকে খবর এসছে, দোকানদাররা অভিযোগ করছেন যে দোকানে বসে নাকি দা নিউজ বাংলার প্রতিবেদন দেখা যাবে না, দোকান বন্ধ করে দেওয়া হবে। যারা এই হুমকি দিচ্ছেন তাদের বলবো যে দোকানটা আপনারা বন্ধ করবেন আমরা সেই দোকানের সামনে গিয়ে প্রতিবেদন করব, অন্তত সেই সাহসটা আমাদের আছে। আমরা আজকে এসেছিলাম সরস্বতী নস্করের কাছে, তার বক্তব্য আমরা শুনলাম, তার বক্তব্য আমরা দেখাবো, যদি এই বক্তব্য শোনানোর পর তার উপর কোনো অত্যাচার হয় যেমন আগে হয়েছে, তাহলে আমরা আবার এই স্পটে আসব এবং এই স্পট থেকে ওনার বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আর এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি করবেন। বলছেন কি আজ মরলেও মরতে হবে, কাল মরলেও মরতে হবে, অর্থাৎ এনারা এবার ডেসপারেট হয়ে গেছেন, 1,00,000 টাকা দিয়েছেন, ভাবতে পারছেন? আপনারা যদি দোকানটা দেখেন আমি আপনাদের দোকানের এই ভিজুয়াল আবার ভালো করে আমি আপনাদের দেখাবো, এই দোকান থেকে যদি তৃণমূলের নেতারা 1,00,000 টাকা করে চায় তাহলে তাদের অবস্থার এখন কি পর্যায়ে পৌঁছে গেছে একবার আপনারা ভাবুন। ওই যে আমি মাঝে মাঝে বলি না, যে যেমন পাচ্ছে তেমন পর্যায়ের দুর্নীতি করছে, ছোট নেতা ছোট পর্যায়ের দুর্নীতি, বড় নেতা বড় পর্যায়ের দুর্নীতি, আর এই দুর্নীতি বা সরকারটাকে আপনারা 3-3 বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন। ভুলটা কার? এই সরস্বতী নস্কর কিন্তু একটা উদাহরণ, এরকম ঘটনা এই রাজ্যের কোনায় কোনায় ঘটছে যেটা আমি আপনাদের বারবার তুলে ধরছি, এবং তার জন্য আমাদেরও কতটা হ্যারাসমেন্টের পর্যায়ে পৌঁছে নিয়ে গেছে এরা সেটা আপনারা ভালো করে জানেন। তবে আমরা দববার পাত্র নই,
আর আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বাংলার মানুষের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন। দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা আবার কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।